গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাটার থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গিয়েছো। হ্যাঁ, চলে এসেছে হচ্ছে কুমোরটুলির মধ্যে, তোমাদেরকে দেখাবো হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্নপূর্ণা ঠাকুর আর বাসন্তী দুর্গা ঠাকুরের শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা তৈরি হয়েছে। সামনে কিন্তু এখান থেকে আমি কুমোরটুলি সার্বজনীনের ওখানটা যাচ্ছি, এখানে কিন্তু একটা ঠাকুর বেরিয়ে যাচ্ছে, সেটাই তোমাদের সামনে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, আর প্রস্তুতিগুলোও দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, দেখতে পাবো পড়েছে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকা ধর ফেসবুক। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, প্লেস ইজ দিস ভিডিও। ওকে ফ্রেন্ড, সেই বাসন্তী ঠাকুরটা এবার বেরোচ্ছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, অপূর্ব লাগছে দেখতে পুরো। চলো তোমরা দেখো একবার পুরো মাকে, অরিজিনাল দুর্গা প্রতিমা লাগছে পুরো, বাসন্তী প্রতিমা, চলো দেখো একবার। জিতেন্দ্রনাথ পালের স্টুডিও দেখলে দেখতে পাচ্ছে, দেখো একটা শেরাওয়ালি মা, কি সুন্দর দেখতে লাগছে, এখানে রং কাজ চলছে, খুব সুন্দর হতে দেখতে, পুরো রেড কালারের ভেলভেট, রেড কালারের একটা কপড়া হয়েছে আর একদম পুরো গোল্ডেন টাচ রয়েছে, মায়ের কাজ অসাধারণ হয়ে চলেছে। চলে এসেছি হচ্ছে অয়ন শিল্পী অয়ন দত্ত স্টুডিওতে, দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে অন্নপূর্ণা প্রতিমা, রঙের কাজ চলছে, শেষ মুহূর্তে প্রস্তুতি এখানে, কি সুন্দর লাগছে দেখতে, বড়ো বড়ো খুব সুন্দর দেখতে লাগছে। ওকে ফ্রেন্ডস, চলে এসেছি হচ্ছে আরেকটা স্টুডিওতে, দেখতে পাচ্ছ দেখো এখানে চক্ষুদানের কাজ চলছে, এখানে অনেকগুলো অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, কিন্তু দেখলে বুঝতে পারবে দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে এটা, আর সুন্দর লাগছে দেখতে। এখানে অন্নপূর্ণা ঠাকুরটা দেখো বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু এগুলো বাগবাজারে যেরকম ঠাকুর দেখতে হয় ওরকম মতো লাগছে, মহাদেবের কাজ চলছে, এখানে বেশ কিছু অন্নপূর্ণা প্রতিমা রং হয়ে গেছে, ওখানে একটা বাসন্তী দুর্গা প্রতিমা রয়েছে যা দেখতে কিন্তু সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে, অপূর্ব লাগছে।
কাঞ্চিদির স্টুডিওতে, এখানে মা কাঞ্চিদির স্টুডিওতে মা অন্নপূর্ণার চক্ষুদান চলছে, দেখলে বুঝতে পারবে। দেখো এখানে চক্ষুদান চলছে, দেখতে দারুণ লাগছে। আর এখানে সমস্ত কাঞ্চিদি কিন্তু রঙের কাজ পুরো কমপ্লিট, বেশ কিছু ঠাকুরের কিন্তু প্রতিমাতে কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে, যা দেখতে দারুণ লাগছে। ঠিক তার পাশে রয়েছে ঢোল বাজছে, এই কারণে এখানে অমাবস্যাও রয়েছে। সুন্দর একটা কালী প্রতিমা চলছে, ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে শেরাবালি প্রতিমা রয়েছে। শেরাবালি প্রতিমার মধ্যে কিন্তু ওখানে কিন্তু শাড়ির কাজটা কিন্তু করা হয়েছে, গোল্ডেন রেড রঙের শাড়ি, গোল্ডেনের কাজ রয়েছে, দারুণ লাগছে দেখতে পুরো। আর এখানে কিন্তু চক্ষুদান চলছে, শেরাবালি মায়ের চক্ষুদান চলছে, অপূর্ব দেখতে লাগছে, কিন্তু দেখলে বুঝতে পারবে মায়ের যে গায়ের রঙটা না সেটা কিন্তু পিঙ্ক কালার, অনেকটা গোলাপি কালার। আর শেরাবালি মা রয়েছে, দারুণ দেখতে লাগছে শেরাবালি মাকে, দারুণ লাগছে দেখতে। রুদ্রপালের স্টুডিওতেও কিন্তু বাসন্তী দুর্গা ঠাকুর রয়েছে, রঙের কাজ চলছে, তারপর চক্ষুদান হবে। আর এই রয়েছে সব শারদীয়া দুর্গা পুজোর প্রতিমা, এখন থেকেই কিন্তু মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতেও কিন্তু শারদীয়া দুর্গা পুজো বা অকাল বোধনের যে দুর্গা পুজো, যেই পুজোতে আমরা গোটা বাঙালি অবাঙালি এখন গোটা জগৎ মেতে উঠেছে, ইউনেস্কো সম্মান পেয়েছে হেরিটেজের, সেই দুর্গা প্রতিমার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর পাশে রয়েছে বাসন্তী ঠাকুর, আর এই পাশে রয়েছে অন্নপূর্ণা প্রতিমাও রয়েছে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, দেখতে অপূর্ব লাগছে কিন্তু দেখতে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই রয়েছে দেখতে পাচ্ছ, দেখো বাসন্তী দুর্গা ঠাকুর, দেখো পুরো গায়ের রঙটা অনেকটা ওই ক্রিম কালারের কালার হয়েছে, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু বেশি হাইট নয়, মোটামুটি ওই 5 ফিটের প্রতিমা, আর পুরো সাজ টাজ গিয়ে মোটামুটি 5.5-6 ফিটের প্রতিমা গিয়ে দাঁড়াবে। ফ্রেন্ডস তো চলে এসেছি হচ্ছে জিতেন্দ্রনাথ পালের স্টুডিও দীঘাতে, এখানে দেখো এখানের মধ্যেও কিন্তু অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, এই যে অন্নপূর্ণা প্রতিমাটা দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু দারুণ দেখতে লাগছে। এখানে পুরো কিন্তু রঙের কাজ হয়ে গিয়েছে, এবার জাস্ট চক্ষুদান বাকি। এখানে ছোটো ছোটো অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, একটা অন্নপূর্ণা প্রতিমা রয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে, এটা আরেকটা ছোটো অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, দাদা এখানে রঙের কাজ করছে যাতে পারফেক্ট হবে। ওকে ফ্রেন্ডস চলে এসেছি হচ্ছে জয়ন্ত পালের স্টুডিও দিকটাতে, দেখতে পাচ্ছ দেখো দুর্গা প্রতিমা কী সুন্দর দেখতে লাগছে, বাসন্তী দুর্গা প্রতিমা অপূর্ব লাগছে দেখতে মাকে, পুরো ডাকের সাজ একদম পুরো এবারে শেষ কাজ চলছে মাকে সাজানোর। আর দেখতে পাচ্ছ দেখো সম্ভবত আজকে বা কালকেই বেরিয়ে যাবে, কাকু কবে বেরিয়ে যাচ্ছে প্রতিমা, আজকে আজকেই বেরিয়ে যাবে প্রতিমা, দেখলে বুঝতে পারবে। দেখো কী সুন্দর দেখতে লাগছে মাকে বাসন্তী দুর্গা প্রতিমা, আরেকটা বাসন্তী দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম, দেখো কি সুন্দর দেখতে লাগছে।
চলে এসেছে হচ্ছে বুমকিম প্যালেস স্টুডিওর দিকটাতে। দেখতে পাচ্ছ দেখো, এই হচ্ছে বুমকিম প্যালেস স্টুডিওর প্রতিমা, অন্নপূর্ণা প্রতিমা। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, শাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, অরিজিনাল পুরো শাড়ি লাগছে, বেশ সুন্দর দেখতে লাগছে। এটা নন্দী রয়েছে মহাদেব, আর মাঝখানে হচ্ছে মা, মাকে কি সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে মাকে। চায়নাদি স্টুডিওতে, চায়নাদি স্টুডিওর অন্নপূর্ণা প্রতিমা দেখাচ্ছি। দেখো চক্ষুদান কিন্তু এই প্রতিমা হয়ে গেছে, আর এখানে আরেকজনের চক্ষুদান চলছে। আর এই হচ্ছে অন্নপূর্ণা প্রতিমা, সাদা কোটিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে, পড়ে গেছে সাদা কোটিংয়ে। ওপাশে অনেকগুলো অন্নপূর্ণা প্রতিমা রয়েছে, একটা গণেশ ঠাকুর আর দুটো মা শীতলাও রয়েছে। আর এই হচ্ছে অন্নপূর্ণা প্রতিমা, বেশ সুন্দর দেখতে লাগছে। চলে এসেছি হচ্ছে শিল্পী সুধীর কুমার পালের স্টুডিওতে। দেখতে পাচ্ছ দেখো, এখানে অন্নপূর্ণা প্রতিমাতে কিন্তু চক্ষুদান সব হয়ে গিয়েছে, প্রত্যেকটা অন্নপূর্ণা প্রতিমা চক্ষুদান হয়ে গেছে। একটাতে এই অন্নপূর্ণা ঠাকুরের শাড়ির রং হচ্ছে এই কালারটা, গোলাপির ওপর সবুজ রং। আর এই অন্নপূর্ণা ঠাকুরটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, গোল্ডেন কাজ রয়েছে, পুরো ডাকের সাথে গোল্ডেন কাজ রয়েছে, দারুণ লাগছে দেখতে। এই পাশেরটাও গোল্ডেন কাজ রয়েছে, অসাধারণ লাগছে দেখতে, কিন্তু দারুণ লাগছে দেখতে। দেখো এই হচ্ছে ছোট্ট বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে, দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, ছোট বাসন্তী ঠাকুর। এটা অনেকটা তোমার হচ্ছে মালা দিয়ে পরানো রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু ছোট্ট বাসন্তী প্রতিমা। দেখো লাল শাড়িতে পরা মাকে খুব সুন্দর দেখতে লাগছে, ছোট্ট, বেশি হাইট নয়, মোটামুটি এটা গিয়ে প্রায় 4.5 ফিট মতো হবে, 3 থেকে 4.5 এরকম ফিট হবে, বা 3.5-3 ফিটও হতে পারে। আর বেশ সুন্দর ছোটো ছোটো সরস্বতী বাসন্তী ঠাকুর হয়েছে। এই বাসন্তী ঠাকুরটার দাম কিন্তু রয়েছে মোটামুটি 4,500-5,000 মতো দাম রয়েছে। আর যেটা জয়ন্ত পালের স্টুডিওতে দেখলে সেটা মোটামুটি 12,000-20,000 টাকা বাসন্তী ঠাকুরের দাম, আর একদম যেটা বড়টা দেখলে সেটা 50,000 টাকা দাম রয়েছে। ওকে ফ্রেন্ডস, চলে এসেছি ঢাকেশ্বরী মন্দিরের দিকটাতে। এইখানে বাসন্তী ঠাকুরটা দেখো কি সুন্দর দেখতে, পুরো গোল্ডেন কাজ করা রয়েছে। এই রয়েছে মায়ের বাহন সিংহ, ওদেরকে মহিষাসুর রয়েছে। আর এই হচ্ছে বাসন্তী ঠাকুর, কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু মুখশ্রীটা পুরো দেখলে বুঝতে পারবে, দেখো খুব সুন্দর রয়েছে, একদম পুরো দশ হাতে মা ধারণ করে রয়েছে, পুরো মহিষাসুর মর্দিনী রূপে। আর এই হচ্ছে বাসন্তী দুর্গা ঠাকুর, আমাদের আদি দুর্গা ঠাকুর, আদি দুর্গা পুজো, বেশ সুন্দর দেখতে লাগছে। কিন্তু এটা মোটামুটি হাইট আর সাজ টাজ সব মিলে মোটামুটি 8 ফিট মতো গিয়ে দাঁড়াবে। এই সেই ঢাকেশ্বরী মন্দিরটা, আর ঠিক তার পাশে রয়েছে হচ্ছে এই বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে। দেখো মায়ের রঙের কাজ হয়ে গিয়েছে, চক্ষুদান যা চলবে, রঙের কাজ পুরোই কমপ্লিট, চক্ষুদান হবে বেটা। দেখতে পাচ্ছ দেখো এখানে চক্ষু জানে,
দেখো দেখতে পাচ্ছ, দেখো অন্নপূর্ণা ঠাকুরটা দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, পুরো রক্তবর্ণা রঙের রয়েছে। আর এখানে সমস্ত অন্নপূর্ণা ঠাকুরের কিন্তু চক্ষুদান কিন্তু হয়ে গেছে, যা দেখতে খুবই সুন্দর দেখতে লাগছে কিন্তু অন্নপূর্ণা প্রতিমাগুলো। অর্পিতা স্টুডিওর বাসন্তী ঠাকুরটা দেখো বেশ সুন্দর, পুরো ডাকের সাজ হয়ে গিয়েছে, দেখো দেখলে বুঝতে পারবে, দেখো পুরো এটা রেডি একদম পুরো। এবার মণ্ডপে যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে একদম পুরো, সমস্ত কিছু কিন্তু একদম রেডি পুরো, দেখলে বুঝতে পারবে, দেখো কি সুন্দর দেখতে লাগছে, মায়ের মুখোশটা বেশ সুন্দর দেখতে হয়েছে কিন্তু। এই থিমের অন্নপূর্ণা প্রতিমাটা দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু, এটা থিমের অন্নপূর্ণা প্রতিমা করা হয়েছে পুরো, দেখো মাকে পুরো কিন্তু একটা অরেঞ্জ এই রেড আর গ্রিন কালারের কম্বিনেশনে শাড়ি পরানো হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। এই পাশটা পুরো রেডি প্রায় হবে, এগুলো রং করা কমপ্লিট, কিন্তু চমক দিচ্ছে কিন্তু এই থিমের অন্নপূর্ণা প্রতিমাটা, দারুণ লাগছে দেখতে কিন্তু থিমের অন্নপূর্ণা প্রতিমাটা। ঠাকুর দেখো এটা আপাতত রেডি, কিন্তু এটা পূজিত হবে এখানে, কিন্তু আমি জানি না কোথায় পূজিত হবে, বাট এটা একটা সুন্দর দেখতে লাগছে বাসন্তী ঠাকুর, এটা অনেকটা ফাইবারের মতো চকমক করছে, চকচক করছে, দেখলে বুঝতে পারবে, এখনও চক্ষুদান হয়নি কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে এই ঠাকুরটা। মোটামুটি স্ট্রাকচার সব মিলে মোটামুটি 5.5-6 ফিটের প্রতিমা, আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো দুটো সরস্বতী ঠাকুর রয়েছে, একটা লক্ষ্মী ঠাকুর রয়েছে, কেন রয়েছে আমি জানি না আপাতত, বাট সিংহটা ভীষণ হিংস্র লাগছে দেখতে, কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কুমোরটুলির মধ্যে কিন্তু অন্নপূর্ণা আর বাসন্তী দুর্গা প্রতিমার শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব, বেশ কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু অন্নপূর্ণা প্রতিমার কিন্তু চক্ষুদান হয়ে গিয়েছে, সাজসজ্জাও হয়ে গিয়েছে যতটা সম্ভব, আর কিছু অন্নপূর্ণা ঠাকুর বেরোবার জন্য রেডি, বাসন্তী ঠাকুর কিন্তু বেরিয়ে গেছে, একটা বড়ো কুমোরটুলির মধ্যে বাসন্তী দুর্গা ঠাকুর দেখালাম, তার আগেও অনেক বাসন্তী দুর্গা ঠাকুর বেরিয়ে গেছে, আরেকটা আজকে বেরোবে সেটা তোমাদেরকে দেখালাম, যেটা হচ্ছে জয়ন্ত পালের স্টুডিওর অপূর্ব বাসন্তী প্রতিমা। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, কতক্ষণের জন্য টাকা ভালো থাকা সেটা তারা। We'll be right back.